আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি মাইন মনি খাইল আক্তার, ম্যানেজিং ডিরেক্টর এক্সিকিউটিভ। আপনার সাথে এর আগে আমি পরিচয় হয় নাই, আজকে প্রথম মিট। আমি বেসিক্যালি মডারেট করবো আজকের সেশনটা, তো আপনাকে ওয়েলকাম করছি। ভালো, আমরা কিছুক্ষণ ওয়েট করি, আমাদের প্রশিক্ষক সাহেব আমাদের জয়েন করুন। জি জি, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি সালাম আলাইকুম ফজলে সাহেব। জি সালাম আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন। আমি ক্যামেরাটা অন করতেছি, আমি একটু সেট আপ করতে। সো আমার পরিচয়টা দিয়ে নিই, আমি মাই মোহাম্মদ খায়রুল আক্তার, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বাংলাদেশ ইউনিভার্সিটি টেক্সটাইলস, পাশাপাশি টেক্সটাইল ফোকাসের ম্যানেজিং এডিটর। তো আপনাদের সবাইকে ওয়েলকাম করছি লজিক প্রেজেন্টস ফোকাস টক, হুইচ ইজ এ মান্থলি ওয়েবিনার সিরিজ প্রেজেন্টেড বাই টেক্সটাইল ফোকাস। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের সম্মানিত প্যানেলের সাথে, সেটা হচ্ছে খুবই টাইমলি একটা বিষয়, টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ইন্ডাস্ট্রি প্যান্ডেমিক আফটারম্যাথ। অর্থাৎ আমরা জানি যে প্যান্ডেমিক, আমরা আসলে আমাদের যে আরএমজি বিজনেস ডাইনামিক্স, গ্লোবাল বিজনেস ডাইনামিক্স, এটা আগের মতো নেই। প্লাস আমাদের ফ্যাক্টরির যে অপারেশন, এটাও আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। আমরা নিউ নর্মাল যেটা সবাই বলতেছে আর কি, নিউ নর্মাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এইটার ইনস এন্ড আউট সব বিষয় নিয়ে আসলে আমাদের ইন্ডাস্ট্রি কি অবস্থায় আছে এবং আমরা কোন দিকে যাচ্ছি, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে গেস্টরা জয়েন করবেন, গেস্টদের জন্য বলে রাখি আপনারা আমাদের লাইভটা ফেসবুকেও দেখতে পারবেন, টেক্সটাইল ফোকাস পেজ থেকে, পাশাপাশি লিঙ্কের মাধ্যমে যারা জয়েন করেছে তারা তো সরাসরি অংশ করতে পারবেন। আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারবেন আমাদের যে চ্যাট বক্সে, ওখান থেকে আমরা কিছু প্রশ্ন নিয়ে হয়তো আমাদের প্যানেলের সাথে আমরা আলোচনা অংশগ্রহণ করবো। আসসালামু আলাইকুম জনাব আব্দুল্লাহ মামুন, আপনাকে শোনা যাচ্ছে না জনাব আব্দুল্লাহ মামুন, এন্ডি আনমিউট করুন। এখন শুনতে পাচ্ছেন কি? জি 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 জি, আসসালামু আলাইকুম সবাইকে, ভালো আছেন? আসসালামু আলাইকুম মামুন ভাই, আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম, গুড টু সি ইউ অল। আমি অফিসিয়ালি আমাদের প্যানেলিস্টদের একটু পরিচয় করে দিই। সর্বপ্রথম কেবি মামুর আছেন, উনি ম্যানেজিং ডিরেক্টর লজিক সফটওয়্যার। লজিক আমাদের যে ফোকাস স্টক, এটা টাইটেল স্পন্সর। পাশাপাশি আমাদের আজকের বিষয় নিয়ে আলোচনা করার জন্য যে তিনজন প্যানেলিস্ট আছেন, প্রথমজন জনাব মোহাম্মদ ফজলুল হক, উনি ফর্মার বিকেএমএ প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর প্লামি ফ্যাশনস। পাশাপাশি আছেন মিস্টার আব্দুল্লাহ মামুন, উনিও উনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন বিটিএমএ এবং আবেদ টেক্সটাইল প্রসেসিং মিলস এর ম্যানেজিং ডিরেক্টর। এবং আছেন জনাব ফজলে শামীম এহসান, উনিও ভাইস প্রেসিডেন্ট বিকেএমএ এন্ড ম্যানেজিং ডিরেক্টর ফতুল্লাহ অ্যাপারেলস লিমিটেড। সো আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের প্রথম সেশনে অ্যাজ এ প্যানেলিস্ট হিসেবে যোগদান করার জন্য। আমাদের সাথে অলরেডি প্রায় 20-21 জন অ্যাটেন্ডি জয়েন করেছে, আশা করি অল্প কিছুদিনের মধ্যে হয়তো আরো অনেকে জয়েন করবে। তা আমরা, আমার মনে হয় যে মূল আলোচনায় চলে যাওয়ার আগে আমাদের যে ম্যানেজিং ডিরেক্টর কেবি মামু লজিক সফটওয়্যার, উনি আমাদের যেহেতু টাইটেল স্পন্সর, উনি একটা ওয়েলকাম স্পিচ রাখবেন। তো আমরা মনে হয় যে ওয়েলকাম স্পিচ তো বলে দিই জনাব মামু। জি আসসালামু আলাইকুম, আমি কেবি মামুর, ম্যানেজিং ডিরেক্টর লজিক সফটওয়্যার লিমিটেড, ডাইরেক্টর অ্যাস্ট্রোটেক্স গ্রুপ। আমি সবাইকে আসলে ওয়েলকাম করছি এই আজকের আয়োজনে, আর সাথে সাথে টেক্সটাইল ফোকাসকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সুন্দর আয়োজনের জন্য। আসলে যখনই আমি দেখি যে আসলে ধরনের মিডিয়া বা যে পাবলিশার্সগুলো আসে আর কি, যে আমাদের সেক্টরের ইনফরমেশনগুলো দিয়ে অন্যান্য আমাদের যারা সেক্টরে ইনভলভ তাদেরকে কীভাবে আসলে হেল্প করা যায়, এই সর্ট অফ প্রোগ্রামগুলোকে আমি মনে করি আমাদের সবারই এনকারেজ করা উচিত। আমি সেই ক্ষেত্রে সেইটা ভেবে আমরা এই প্রোগ্রামটাকে স্পন্সর করি। যখন ওনারা আমাদের কাছে প্রপোজালটা নিয়ে আসে, আমি খুব ওয়েলকাম করি ওদেরকে, বলেছি ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। আমার মনে হয় যে এই প্রোগ্রাম থেকে অনেক গাইডলাইন এবং অনেক
ইনফরমেশন বেরিয়ে আসবে যেগুলো আমাদের আসলে টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে আরো সুন্দরভাবে পরিচালনা করার জন্য সহায়তা করবে। আমি আবারও টেক্সটাইল ফোকাসকে ধন্যবাদ জানাই এ ধরনের সুন্দর আয়োজন অর্গানাইজ করার জন্য, এবং ভবিষ্যতে আমরা আশা করি যে আমরা আরও ধরনের সাহায্য সহযোগিতা আপনাদেরকে দিব আর কি। সো সবাইকে এই প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য ধন্যবাদ। জি অনেক ধন্যবাদ কেবি মামুর, আপনি যে কথাটা বলছেন সত্য যে আমাদের আসলে নলেজ বেসড কমিউনিটি তৈরি করতে হবে। আমাদের আমরা টেক্সটাইল ফোকাস থেকে গত 5-6 বছর ধরে এই বিষয়টা নিয়ে কাজ করে আসছি যে কিভাবে আমাদের ইন্ডাস্ট্রিতে আরো নলেজ ইনফিউশন ঘটানো যায় এবং নলেজের ক্রস ফার্টিলাইজেশন করা যায়। এটা তখনই সম্ভব যখন আমরা সবাই বিভিন্ন বিষয়ে আলোচনা করব এবং সলিউশন প্রবলেম গুলোকে এবং সলিউশন গুলোকে ফোকাস করবো। তো ফোকাসিং সলিউশনস, এটাই আমাদের মোটো, ফোকাস করা আমাদের যে ওয়েবিনার সিরিজ। তো আমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে টেক্সটাইল এন্ড অ্যাপারেল ইন্ডাস্ট্রি প্যান্ডেমিক আফটারমেথ। যেহেতু আমরা খুব অল্প সময় আগে আমরা একটা প্যান্ডেমিকের মধ্যে ছিলাম এবং প্রায় আমাদের দেশে 1 কোটিরও বেশি লোক আক্রান্ত হয়েছে কোভিড-19, আপনারা সবাই জানেন, এবং মোর দেন 25,000 ডেথস। তো আমরা তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি। আমাদের ইন্ডাস্ট্রিও হয়তো অনেকে অনেক হাই প্রোফাইল লোকজন ডিউ টু কোভিড-19 এবং এই কারণে হয়তো অসুস্থ হয়েছেন বা অনেকে অকাল প্রয়াণও ঘটেছে। সো তাদেরকে আমরা স্মরণ করছি। তো আলহামদুলিল্লাহ বর্তমানে আমার মনে হয় যে আমাদের দেশ মোটামুটি একটা ভ্যাকসিনেশন সবকিছু মিলে একটা হার্ড ইমিউনিটির দিকে সম্ভবত আমরা যাচ্ছি এবং আমাদের ইন্ডাস্ট্রি আলহামদুলিল্লাহ এখন ফুল প্লেজে রানিং আছে। এটা একটা পজিটিভ দিক। বাট গত 1.5 বছর প্রায় 16 বার বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনস প্লাস লম্বা শাটডাউন এবং লকডাউন ছিল, যার কারণে আমাদের ইন্ডাস্ট্রি অনেক অ্যাডভার্সিটির মধ্যে দিয়ে গেছে। তো এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আজকে আমাদের প্যানেলিস্টদের সাথে। তো প্রথমে আমি আহ্বান জানাবো যারা মোহাম্মদ ফজলুল হক, আপনি যদি একটু এই বিষয়টি একটু আলোকপাত করেন যে পোস্ট প্যান্ডেমিক আসলে আমাদের ইন্ডাস্ট্রি এখন যে যে অবস্থায় আছে আর কি, এটাকে আপনি কিভাবে দেখছেন এবং সামনে আসলে আমাদের অপরচুনিটিস বা স্কোপস গুলো কি কি, বা আমরা ক্ষতিগুলো আসলে কাটিয়ে উঠতে পেরেছি কিনা এট দিস মোমেন্ট। ধন্যবাদ। এবং টেক্সটাইল ফোকাস এবং লজিক সফটওয়্যার সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যেটা বললেন এক কথায় যে আমরা কোভিডে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি বা হয়েছিলাম, ক্ষতি আমরা এখনো পুষিয়ে উঠতে পারিনি যদি এক কথায় বলি। এবং আর আবার যদি পজিটিভ যেটা বলি, আমি সবসময় পজিটিভ কথা বলি, তো পজিটিভ হচ্ছে যে যে পরিস্থিতি এখন এটা অত্যন্ত আশাব্যঞ্জক। আমি যদি আমার ব্যক্তিগত মতামত বলি যে গত বছর এপ্রিল মেতে আমার কাছে মনে হচ্ছিল যে আমরা একেবারে গভীর অন্ধকারে নিমজ্জিত, ঠিক আশার আলো কোথাও দেখা যাচ্ছে না, এরকম একটা সিচুয়েশন কিন্তু এপ্রিল মে মাস ছিল। জুন থেকে হয়তো আমরা মানে আশা করছি যে আচ্ছা ঠিক আছে হয়তো বেঁচে থাকা যাবে, ঠিক 4-5 মাস পরে গিয়ে আমরা হয়তো ভাবছিলাম যে ঘুরে দাঁড়ানোর সময় হয়তো এসেছে, এরকম একটা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হয়েছে। এবং এখন যেটা এই বর্তমানে আমরা যে পরিস্থিতি আছি এইটা একটা অসাধারণ একটা বিষয়। আমি বলবো যে গত বছর এক বছর আগেও আমরা চিন্তা করতে পারিনি যে আজকে আমরা এরকম একটা অবস্থায় চলে আসতে পারবো। আমি মনে করি যে আমাদের এই আজকের অবস্থানে দাঁড়িয়ে আমি বলতে পারি যে আমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল আমরা দেখতে পাচ্ছি, এবং এর পিছনে অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে যে আমরা অন্তত আমাদের সেক্টরে, এই গার্মেন্ট সেক্টরে একটা ছোট্ট প্রথমে লকডাউনের পরে এবার ঈদের পরের একটা আমি বলবো অহেতুক একটা লকডাউন আমরা ফেস করেছি সপ্তাহখানেকের। এটা আসলে সামগ্রিক বিচারে এটা আমার দৃষ্টিতে কোনো যৌক্তিকতা ছিল না এই লকডাউনের। এটা ছাড়া আমরা কিন্তু সেক্টরটাকে করোনা মুক্ত রাখতে পেরেছি, সেটা আল্লাহর সহায়তা বলেন, আল্লাহর অশেষ রহমত বলেন, আমাদের চেষ্টা বলেন, এবং ওয়ার্কার গ্রুপের মানে তাদের ইমিউনিটি, স্ট্রং ইমিউনিটি ব্যাখ্যা দেন যেভাবেই ব্যাখ্যা দেন, মোদ্দা কথা হচ্ছে যে আমরা সেক্টরটাকে করোনা থেকে মুক্ত রাখতে পেরেছিলাম এবং এখন পর্যন্ত রাখতে পেরেছি, এটাও একটা বড় বিষয়। এবং এক্সটার্নাল কিছু ফ্যাক্টর আমাদেরকে নানাভাবে সহায়তা করেছে, চায়না ফ্যাক্টর এবং সবশেষ ভিয়েতনামের যে হঠাৎ করে করোনায় আক্রান্ত হয়ে তাদের কিছু লকডাউনে যাওয়া, এই সমস্ত বিষয়ে আমাদের এখানে প্রচুর অর্ডারের একটা ফ্লো চলে এসেছে এবং এইটাতে আমরা কিন্তু অনেক খুশি, আমরা মালিকরা অনেক খুশি, উদ্যোক্তারা অনেক খুশি, সবাই অনেক খুশি। কিন্তু একটা জিনিস কিন্তু আমরা এই এই ফাঁকে যেটা জিনিসটা আমরা করতে পারছি না, যে বায়ারদের উপর আমাদের কর্তৃত্ব স্থাপন করার যে সুযোগটা এই মুহূর্তে এসেছে, আমরা কিন্তু এই সুযোগটা আমার মনে হচ্ছে না আমরা খুব একটা কাজে লাগাতে পারছি। আমরা অনেক অর্ডার এসেছে, বায়ার প্রচুর অর্ডার দিচ্ছে, এইটা দেখেই আমরা খুব খুশি।
এবং এই খুশির সঙ্গে সঙ্গে আমাদের অধিকার আদায়ের আমাদের পজিশন এস্টাবলিশ করা ইন টার্মস অফ প্রাইসিং, বিশেষ করে যখন সব কিছুর দাম বেড়ে গেছে। আপনি, আমরা শুধু সুতার দাম নিয়ে কথা বলি, কিন্তু আপনি এরকম জানেন যে ডাইস কেমিক্যাল আপনি এখন পয়সা দিলেও কিনতে পারবেন না, পরিস্থিতি অনেকটা এরকম ডাইস কেমিক্যাল। হ্যাঁ, আপনি প্যাকিং মেটেরিয়াল বলেন সবকিছুর দাম বেশি, বায়ারদের ওইদিকে আপনার মানে যারা আবার আমরা সিএনডিএফ এ কাজ করি অনেকেই করি, বা আমরা চায়না থেকে জাহাজ ভাড়া দিয়ে আমাদেরকে মালামাল নিয়ে আসতে হয়, জাহাজ ভাড়া 4-5 গুণ বেশি। সবকিছু যদি অন এন অ্যাভারেজ করেন আপনি 20-25% অন এন অ্যাভারেজ সবকিছুর দাম বেড়েছে, কিন্তু আমাদের তৈরি পোশাকের দাম কিন্তু আমরা 5% বাড়াতে পেরেছি। বুকে হাত দিয়ে বলতে পারবো না। এবং বায়াররা আমাদেরকে সবসময় ডমিনেট করে, দিস ইজ দ্য টাইম, এইরকম সময় কিন্তু বারবার আসে না, খুব বেশি আসে না। আমাদের পজিশনটাকে এস্টাবলিশ করার জন্য এর চেয়ে যে ভালো সময় আর আসবে এটা আশা করাটা বোকামি হবে, কিন্তু আমরা এই সুযোগটা খুব ভালো কাজে লাগাতে পেরেছি ব্যক্তিগতভাবে আমি এটা মনে করছি না। এবং এইটা আমাদেরকে এই যে অনেক অর্ডার আসার যে সুফল, এই সুফলটা হয়তো আমাদের কারখানা হয়তো খুব চলছে, কিন্তু দিন শেষে গিয়ে আমরা যখন লাভ ক্ষতির হিসাবটা করব তখন আমাদের ঘরে কতটুকু মানে জিনিস জমা হবে সেইটা, সেই বিষয়টা নিয়ে আমার সন্দেহ আছে। আমার মনে হয় যে এইখানে আমাদের যারা, আমরা যারা মালিক পক্ষ আছি, আমাদের কাজ করবার অনেক অনেক জায়গা রয়ে গেছে। ধন্যবাদ ফজলুল, যে কথাটা বললেন যেটা আর কি আমাদের সামনে কোশ্চেন ছিল আর কি, যে গোল্ডের প্রাইস, আমাদের অর্ডার অনেক আসছে, এটা আমরা অনেক সেকেন্ডারি ডেটা থেকে বা অনেক নিউজ থেকে আমরা জানতে পারছি। বাট যেটা বললেন যে প্রফিটেবিলিটি জায়গাটা, ওই জায়গাটা আসলে আমরা এখনো হয়তো ওইভাবে কাজ করতে পারিনি। এই বিষয়টা নিয়ে আমরা যাবো ফজলের সামনে এসান আপনার কাছে, যে আমরা কিভাবে আসলে প্রোডাক্টের প্রাইস বাড়াতে পারি এই বিষয়টা নিয়ে যাবো। তবে তার আগে আমি জনাব আব্দুল্লাহ মামুন আপনার কাছে জানতে চাই আর কি, যে একটা বিষয় নিয়ে, যে প্যান্ডেমিক এর কারণে আমাদের যে সাপ্লাই চেইন ডিসরাপশনস যেটা হয়েছিল ডিউ টু আমাদের পোর্ট ফ্যাসিলিটি বন্ধ ছিল, এবং আমাদের একটা ইন্ডাস্ট্রি, বিশেষ করে ওভেন ইন্ডাস্ট্রি তো বলতে গেলে পুরোটাই এক্সপোর্টেড র মেটেরিয়াল, ইম্পোর্টেড র মেটেরিয়ালের উপরে নির্ভরশীল, এবং দেখা গেছে প্যান্ডেমিকের মধ্যে আমাদের লোকালি প্রডিউস ইয়ার্ন এবং ফ্যাব্রিকেটের ডিমান্ড এটা অনেক বেড়ে গেছিল, যদিও অনেক কোয়ালিটি ইস্যুস আছে এটা নিয়ে অনেকে কথা বলে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আর কি, যে পোস্ট প্যান্ডেমিক এখনো অনেক দেশের সাথে আমার মনে হয় যে ট্রান্সপোর্টেশন ফুল প্লেসে শুরু হয় নাই, এমন অবস্থায় আমাদের অর্ডার ফ্লো অনেক, তো এই অবস্থায় আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, টেক্সটাইল প্রসেসিং ইন্ডাস্ট্রি কি এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে ফুল সাপোর্ট দেওয়ার মতো অবস্থায় আছে কিনা, কিংবা এই বিষয়টা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, বিশেষ করে আমাকে আজকে ডাকার জন্য। আসলে একটি বিশেষ মুহূর্ত আমরা অতিক্রম করছি। গত 2 বছর ধরে আমরা সকলেই সাফার করছিলাম জাহাজের অবস্থান থেকে, তো আল্লাহর অশেষ রহমতে আমরা সেই জিনিসটা হয়তো কাটিয়ে উঠতে পারছি, সেজন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া কামনা করছি। তো এখানে যে বিষয়টা ঘটেছে, আমি মনে করি যে বর্তমান যে সিচুয়েশনটা চলছে এটা একটা আনইউজুয়াল সিচুয়েশন। তো এই আনইউজুয়াল সিচুয়েশনে আসলেই কোনো কিছু একটা স্ট্যান্ডার্ড প্রসিজিওর ফলো করে কিন্তু হয়নি। অনেক জায়গায় একটা ডিসরাপশন দেখা দিয়েছে সাপ্লাই চেইনে, প্রোডাক্টিভিটিতে, মার্কেটিং এ, ম্যানেজমেন্টে। তো এই বিষয়টাকে আমার পূর্ববর্তী বক্তা যে জিনিসটা বলে গেলেন, আসলে আমাদেরকে যেভাবে হ্যান্ডেল করা উচিত ছিল অথবা আমরা যেভাবে করতে পারতাম বা এখনো পারি, সেই জিনিসটা কিন্তু আমার কাছে মনে হয় আমরা ঠিক করে উঠতে পারিনি। অনেকেই আমরা এটাকে অনেক সুযোগ মনে করে একটা অপরচুনিটি নেওয়ার চেষ্টা করছি, আবার অনেকে হয়তো পিছনে পড়ে গিয়েছে, অনেকটা হারিয়ে যাওয়ার মতো। তো এই জিনিসটা ট্যাকল করার জন্য আমাদের যতটুকু বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যাওয়া উচিত ছিল আমি মনে করি ততটা আমরা যেতে পারিনি, এখনো সেই সময়টা চলে যায়নি। যেমন ধরুন সেদিন আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম, সে টেক্সটাইল কিনে এতটা এক্সাইটেড ছিল যে সে বলছিল যে একটা নিউ বাংলাদেশ, মানে আমাদের বাংলাদেশের নতুন টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা আবার একটা রিজেনারেট হচ্ছে বলে সে মনে করছিল। অ্যাকচুয়ালি আমাদের এই যে ডিমান্ড চলছে, এই ডিমান্ডকে যদি আমরা শাশ্বত মনে করে নিই তাহলে কিন্তু আমাদের সেটা ভুল হবে। এখন যে জিনিসটা দেখা যাচ্ছে যে চায়নাতে কোল শর্টেজের কারণে, CO2 ইমিশন কন্ট্রোলের কারণে তারা এক ধরনের একটা এমবার্গো চলছে, তাদের প্রোডাক্টিভিটিতে একটা প্রবলেম চলছে, সেই জন্য হয়তো আমাদের এখানে কিছুটা অর্ডার মুভ করেছে। কিন্তু সেই বিবেচনায় আমরা যদি ব্যবস্থা নিই তাহলে আমার মনে হয় যে আরেকটু চিন্তা ভাবনা করে নেওয়া উচিত। তো অবশ্যই একটা খানিক সময়ের জন্য হলেও এটা আমাদেরকে একটা একটা বাস দিয়েছে, একটা এক ধরনের একটা
ইলেকট্রিফাই করেছে আমাদেরকে, আমাদের প্রোডাক্টিভিটিকে। আমি মনে করি যে এই জিনিসটা আমরা যদি যথাযথভাবে নিতে পারি, বিশেষ করে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলোকে যদি আমরা প্রিপেয়ার করতে পারি এই সময়ের মধ্যে, তাহলে আমি মনে করি আগামী দিনে আমাদের টেক্সটাইল আরো সাস্টেনেবল হবে। আচ্ছা, আমি একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন রাখি আপনাকে, যেহেতু ওভেন ইন্ডাস্ট্রির ব্যাপারে আর কি, যে এখনো আমরা ওইভাবে সেলফ সাফিসিয়েন্ট হতে পারিনি টার্মস অফ ফ্যাব্রিক, তো এই জায়গাটা কিভাবে দেখছেন সামনের দিনগুলোতে আমাদের এই জায়গাটাতে কত ইম্প্রুভমেন্ট হওয়ার স্কোপ আছে? নিশ্চয়ই এটা একটা অনেক বড় একটা সেক্টর কিন্তু আমাদের রয়ে গেছে, নট অনলি ওভেন, আমি বলবো যে টোটাল টেক্সটাইল সেক্টরের যে ভ্যালু চেইন, ওই ভ্যালু চেইনেই কিন্তু আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিতে অনেক গ্যাপ রয়েছে। আমরা মনে করছি যে আমরা একটা গার্মেন্ট বানিয়ে এক্সপোর্ট করে দিলাম, হয়তো আমরা কেউ কেউ সুতা বানাচ্ছি, কেউ কেউ হয়তো কাপড় বানাচ্ছি, একটা টেক্সটাইলের টোটাল ভ্যালু চেইনে যদি কিন্তু আপনি যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে অনেকগুলো ইন্ডাস্ট্রি এর সাথে জড়িত। শিল্প বিপ্লব যখন হয়, মানে পৃথিবীতে যখন শিল্প উন্নয়ন চালু হয়, টেক্সটাইল হচ্ছে অন্যতম একটা শিল্প যেখানে লেবার ইনটেন্সিভ ইন্ডাস্ট্রি হিসেবে আমরা সবাই প্রথমে রাখি। তো এই কারণেই রাখি, কারণ হচ্ছে যে একটা শিল্প উন্নয়নের জন্য, একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্প দরকার, আর শিল্পের প্রথম ভাগেই কিন্তু টেক্সটাইল থাকে, কারণ এই সাথে কিন্তু আরো অনেকগুলো ইন্ডাস্ট্রির সংযোগ স্থাপন করার সুযোগ থেকে যায়। সেই ক্ষেত্রে আমি বলবো নট অনলি ইন ওভেন সেক্টর, আমি বলবো নিট ওভেন ডিসপাইট অফ এভরিথিং, আমার কাছে মনে হয় যে একটা ব্যাকওয়ার্ড লিঙ্কে যে আমাদের এখনো একটা বড় ভ্যাকুয়াম কিন্তু রয়েছে। এখানে একটা মিসকনসেপশন আমি একটু দূর করতে চাই এই সুযোগে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু বাংলাদেশ এজ এ কটন প্রডিউসিং কান্ট্রি, আমরা কিন্তু কটন প্রডিউসিং কান্ট্রি না, বাট আমাদের গার্মেন্ট, মোস্ট অফ দ্য গার্মেন্ট আর বেসড অন কটন। এই জায়গাটা থেকে কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে, কারণ পৃথিবী ফাইবারের দিকে যাচ্ছে। সো সেই বিবেচনায় আমার মনে হয় যে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের ক্ষেত্রেও আমাদের নতুন নতুন চিন্তা ধারণা যুক্ত করতে হবে, এবং গ্লোবাল ট্রেন্ড কোন দিক কোন দিকে আছে সেই বিবেচনায় আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি ডেভেলপ করার প্রয়োজন। হ্যাঁ, আপনি ওই কটন থেকে সিনথেটিক এর ট্রান্সফরমেশনের ব্যাপার যেটা বললেন, এটা নিয়ে গত প্রায় এক থেকে দেড় বছর আগে আমরা একটা গবেষণা পত্র প্রকাশ করেছিলাম টেক্সটাইল ফোকাসে, আপনাদের হয়তো অবচরে আসতে পারে। তো এটা ঠিক যে আমাদের কিন্তু কটন বেসড প্রোডাক্টের মার্কেট কিন্তু আস্তে আস্তে হয়তো শ্রিঙ্ক করবে সামনে, আমরা যদি নন কটন বেস বা সিনথেটিক না যেতে পারি, এবং আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কে ওই দিকে যদি আমরা কি বলবো যে স্ট্রং যদি না করতে পারি, তাহলে হয়তো দেখা যাবে হঠাৎ করে একটা কলাপস হওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যায়। তো আমি আব্দুল্লাহ মামুন আপনার কাছে আরেকবার আসবো হচ্ছে টেক্সটাইল এক্সপোর্ট নিয়ে কথা বলতে আর কি, যেহেতু আমাদের ইন্ডাস্ট্রির বয়স কিন্তু কম না, প্রায় 40 বছর আমরা গার্মেন্টস এক্সপোর্ট করছি, এখানে কম্পোনেন্ট দিচ্ছি ঠিক আছে, বাট সরাসরি টেকনিক্যাল টেক্সটাইলস বা সরাসরি ফ্যাব্রিক এবং ইয়ার্ন আমরা এক্সপোর্ট করতে পারছি না, কোনো বিষয়ে আপনার সাথে কথা বলবো। আমি একটু ছোট্ট করে জানতে চাই ফজলে শামীম ইহসান আপনার কাছে, আমি আমাদের আমাদের ফজলুল হক সাহেব ওনার সময় একটু কম, 4টা বাজে ওনাকে ছেড়ে দিতে হবে, তো আপনার পরে আমি সর্বশেষ একবারে ফজলুল হক সাহেবের কাছে আসবো। আপনি যদি একটু ছোট্ট করে দুই তিন মিনিট যদি একটু বলেন ভ্যাকসিনেশনের বিষয়টা নিয়ে, যেহেতু আপনি নিজের একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি কর্ণধার, আমাদের ভ্যাকসিনেশন গাজীপুরে 4টা ফ্যাক্টরিতে শুরু হয়েছিল, এবং বর্তমানে ভ্যাকসিনেশন গার্মেন্টস ওয়ার্কারদের ভ্যাকসিনেশন কি পর্যায়ে আছে, এবং পোস্ট প্যান্ডেমিক আমরা যে নিউ নর্মাল বলছি, তো এই নিউ নর্মাল সিচুয়েশনে আমাদের গার্মেন্টস ওয়ার্কারদের ওয়েলবিং এবং তাদের যে অকুপেশন হেলথ এন্ড সেফটি, এই ইস্যুস গুলো কিভাবে মেনটেন করলে আমরা আসলে শুধু COVID-19 বলে কথা না, যে কোনো ধরনের প্যান্ডেমিক বা যে কোনো ধরনের ক্যালামিটি থেকে আসলে তাদেরকে সেফ রাখতে পারবো, ইন্ডাস্ট্রিকে স্মুথলি এগিয়ে নিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। ভ্যাকসিনের ব্যাপারটা যদি বলেন, আমরা আসলে অলরেডি আমাদের ডিপার্টমেন্ট অফ হেলথের সাথে, ডিজি হেলথের সাথে আমরা করেসপন্ডেন্স করেছি এবং এটা অনেকখানি আগানো পর্যায়ে আছে, কিন্তু আপনারা জানেন যে এখনো 25 বছরের নিচে মানুষের জন্য এখনো ভ্যাকসিনেশন ওপেন করা হয়নি, যেহেতু পাবলিকলি জাস্ট কিছু কিছু ক্ষেত্রে পাইলট প্রজেক্ট করা হয়েছে। তো যখন এটা 25 বছরের নিচে ম্যাস ভ্যাকসিনেশন চালু হয়ে যাবে, কারণ আপনারা জানেন যে আমাদের ওয়ার্কারদের এজ গ্রুপটা কিন্তু 18-30, তো বড় একটা অংশ 25-এর নিচে আমাদের ওয়ার্কার আছে, তো সেই জায়গাটাতে আসলে এখন ডিসিশন মেকিং এ আটকে আছে ব্যাপারটা। তো পাইলট হিসেবে অনেকগুলো ফ্যাক্টরিতে হয়েছে, শুধু 4টা ফ্যাক্টরিতে না, আরো অনেকগুলো ফ্যাক্টরিতে পাইলট হিসেবে হয়েছে, আমাদের অনেকগুলো মেম্বার ইউনিটে হয়েছে, চাঁদপুরে হয়েছে, নারায়ণগঞ্জে হয়েছে। তো এখন ম্যাস ভ্যাকসিনেশনের জন্য আমরা ওই সরকারের ওই নীতিগত সিদ্ধান্তটার জন্য ওয়েট করতেছি, সেটা হয়ে গেলে আমরা আশা করবো যে আমাদের শ্রমিকদেরকে ভ্যাকসিনেশনের আওতায়
ইন এ কম্পিটিটিভ ওয়ে আমরা নিয়ে আসতে পারবো আর কি। সো এইটা এইটা একটা ব্যাপার। আরেকটা হলো যে ওয়ার্কারদের হেলথ বিং বা আপনার সেফটি, যে হ্যাঁ আবারও প্যান্ডামিকের আরেকটা ওয়েভ আসতে পারে বা এটা একটা কন্টিনিউশন হতে পারে, তখন আমাদের কি হবে। এই জন্য আমরা যে কাজটা করতেছি এখন বিহাইন্ড দ্য সিন, সেটা হলো যে আমরা একটা ওভারঅল একটা গাইডলাইন তৈরির চেষ্টা করতেছি। সেই ব্যাপারেও আমরা ডিজি হেলথ সাপোর্ট নিচ্ছি, আমাদের মিনিস্ট্রি অফ লেবারের সাপোর্ট নিচ্ছি, ডল ডাইফি সাপোর্ট নিয়ে আমরা এটা করতেছি, যে আমরা যেটা করার চেষ্টা করতেছি যে কোন সিচুয়েশনে আমরা ফ্যাক্টরিগুলো কিভাবে চালাবো, যে যখন সংক্রমণ 10% উপরে উঠে যাবে তখন আমাদের ফ্যাক্টরি ওয়ার্কাররা কি পলিসিতে যাবে, 20% উপরে হয়ে গেলে, কারণ বন্ধ করাটা কোনো আসলে সমাধান না, এটা আমরা সবাই জানি, এবং বন্ধ করে আসলে কোনো উপকারও পাওয়া যায় নাই। তো চালু রাখতে পারবো আমরা কিভাবে, সেই ব্যাপারটা নিয়ে আমরা আসলে একটা গাইডলাইন তৈরি করার চেষ্টা করতেছি। এটা হয়তো আমাদের ডিসেম্বরের মধ্যে আমরা পাবলিশ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ, আমি আপনার কাছে আবার আসবো। প্রোডাক্টিভিটি এবং যে আমাদের যে ক্যাপাসিটি প্রবলেম, ক্যাপাসিটি ইউটিলাইজেশন প্রবলেমটা, এই বিষয়ে কথা বলতে। তো আমি জনাব ফজলুল হক আপনার কাছে আবার একটু আসি। আপনি যে বিষয়টা বলছিলেন যে বর্তমানে দেখা যাচ্ছে যে কিছুদিন আগেই হঠাৎ করে কটন এবং ইয়ার্নের প্রাইস খুব বড় একটা প্রাইস হাইক আমরা দেখলাম, ডোন্ট নো ফর হুইচ রিজন, এই জায়গাটা একটু বলবেন যদি আপনার কাছে নলেজ থেকে থাকে, এবং এইটা আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে গার্মেন্টস এক্সপোর্টে বিশেষ করে কি ইফেক্ট ফেলতে পারে, এটা একটা জিনিস। আর যেহেতু প্রাইসের কথা বললেন, তো আসলে প্রাইস নেগোসিয়েশনের সমস্যাটা কোথায়, আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এ নাকি আমাদের লেটসে আমাদের যে অভ্যন্তরীণ যে কোলাবোরেশন গুলো বিকিএমএ বা বিজিএমএ ফ্যাক্টরিগুলো কোলাবোরেশন, যে লেটসে যদি আমরা একটা বেঞ্চমার্ক করে ফেলতে পারি যে এইচএস কোডে লাইক এইচএস কোড এই প্রাইসের নিচে আমরা করবো না, এই ধরনের যদি কোনো পলিসিতে আমরা যেতে পারি কিনা, ওই জায়গাটায় যদি আপনি কিছু বলতে। ধন্যবাদ আপনার ইসের জন্য বা প্রশ্নের জন্য। এবং আমি যেটা শুরুতে বলি যে এই যে র মেটেরিয়ালের দাম বেড়ে যাচ্ছে, এটার কারণটা বলাটা খুবই মুশকিল। এটা এটা মানে অনেকেই মনে করেন যে চায়নার মতো একটা প্রভাবশালী দেশ নানান রকম, মানে তারা নানান রকম অর্থনৈতিক গেম খেলছে, যদি সরাসরি বলি এরকম একটা ধারণা অনেকের ভিতরে আছে, এবং এটার প্রভাব সারা বিশ্বে পড়েছে। এবং দেখেন চায়না কিন্তু কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই তারা পুরো ইন্ডাস্ট্রিকে মানে 50% কাট ডাউন করে দিয়েছে, কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই। এবং এটা কিন্তু তাদের খুবই একটা চমৎকার পলিসি, কারণ অন্য কাউকে এটার ফায়দা লুটবার কোনো সুযোগ তারা দেয়নি, যে আপনি চায়না 15 দিন করে কারখানা বন্ধ রাখবে, আপনি তার বিকল্প হয়ে দাঁড়িয়ে যাবেন, আপনি যাতে কোনো সুযোগ নিতে না পারেন সেই পথটা তারা বন্ধ করে দিয়ে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়া তারা ঘোষণা দিয়ে দিল যে আজকে থেকে কারখানাগুলো 15 দিন করে চলবে। সো এবং এটা সাপ্লাই চেইনের ডিসরাপশনের জন্য, চায়নার মতো একটা জায়ান্ট কান্ট্রি যখন 15 দিন করে বন্ধ থাকবে আগামী 4 মাস অন্তত, এবং অনেকে মনে করছে এটা হয়তো আরো লম্বাও হতে পারে। সো এটা কিন্তু মানে টোটাল জিনিসটা আমাদের আয়ত্তের বাইরে। কটন ইয়ান কটনের প্রাইস বাড়ার পেছনেও চায়নার একটা ভূমিকা থাকে, চায়না কি পরিমাণ বাই করে তার একটা ইম্প্যাক্ট থাকে, সাপ্লাই চেইনের ডিস্টারবেন্স ছিল সেইটা, এখন আবার বলা হচ্ছে যে নতুন ক্রপ খুব ভালো হয় নাই, এইটা হয়তো যারা এটার সঙ্গে সরাসরি যুক্ত তারা বলতে পারবেন, কিন্তু এটা আমাদের প্রাইসিং এ তো মারাত্মকভাবে ইম্প্যাক্ট ফেলছে। আপনি একটা জিনিস বুঝেন যে আমরা যেই প্রাইসটা বায়ারের সঙ্গে আজকে নেগোসিয়েট করি, একদম যদি খুব তাড়াতাড়ি হয় তাহলে 2 সপ্তাহ লাগে সেই অর্ডারটা আমাদের হাতে এসে পৌঁছাতে। তো আমার এলসি পর্যায়ে যেতে আমার মোটামুটি 3 সপ্তাহ সময় লাগবে যদি খুব তাড়াতাড়ি হয় একটা অর্ডার নেগোসিয়েশন, যেদিন আমি বায়ারকে প্রাইস কোট করি। এবং গত 1 সপ্তাহে মানে সুতার দাম বেড়েছে 6-8%, 30 সেন্ট থেকে শুরু করে 50 সেন্ট সুতার দাম বেড়েছে গত 1 সপ্তাহে। সো এইটা কিন্তু গত 1 সপ্তাহ আগে যারা প্রাইস কোট করেছিলেন তারা কিন্তু এখন হুট করে বায়ারের কাছে ফেরত যেতে পারবেন না। এটা একটা এটা আমি বলবো যে একটা মানে সার্কামস্টেন্সিয়াল একটা প্রবলেম, যেটা হয়তো আমাদের কন্ট্রোলে নাই। কিন্তু আমরা যেটা কন্ট্রোল করতে পারি, যেটা আমি শুরুতে বলছিলাম যে এখন যখন আমার কাছে আমার ক্যাপাসিটির অতিরিক্ত বায়ার আছে তখন তো আমি সাহস দেখাতে পারি। লোকে তো নর্মালি আমরা যেটা দেখি আমরা সাহস করে বায়ারকে না বলতে পারি না, যে আমি না বললে আপনি অর্ডার নিয়ে যাবেন, আপনি না বললে শামীম হাসান অর্ডার নিয়ে যাবে, উনি না বললে মামুন সাহেব নিয়ে যাবে, এটা বলে। কিন্তু এখন যখন আপনার ক্যাপাসিটির চেয়ে অনেক বেশি অর্ডার এবং ইন্ডাস্ট্রির ক্যাপাসিটির চেয়ে অনেক বেশি অর্ডার মার্কেটে আছে, এটা সবাই বিশ্বাস করছেন, তখন কেন আমরা এই সাহসটা ঠিক ভালোভাবে প্রয়োগ করতে পারছি না? এইটা আপনি যেটা বললেন এটা আমাদের দুটো জায়গায় সমস্যা আছে। একটা হচ্ছে কান্ট্রি ব্র্যান্ডিং এ একটা প্রবলেম আছে, যে আমরা এখনো মানে ওই রানা প্লাজার দেশ হিসেবে পরিচিত, আমরা এখনো বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক গ্রিন ফ্যাক্টরি হওয়া সত্ত্বেও আমরা আমাদের বিশ্ব বাজারে
এটা কান্ট্রি অফ গ্রিন ফ্যাক্টরিজ এই পরিচিতিটা আমরা এস্টাবলিশ করতে পারিনি এবং সেইটা এস্টাবলিশ করার কোনো উদ্যোগও অ্যাট লিস্ট এই মুহূর্ত পর্যন্ত আমার চোখে নাই যে কান্ট্রি ব্র্যান্ডিং এর জন্য। ইন্ডিভিজুয়াল ব্র্যান্ডিং হয়তো আমার কারখানা ব্র্যান্ডিং হয়ে গেছে, আরেকজনের কারখানা ব্র্যান্ডিং হয়েছে, যার যার ব্যক্তিগত উদ্যোগ হয়েছে, কিন্তু কান্ট্রি ব্র্যান্ডিংটা হয়নি। ফলে হয় কি যে যখন বায়াররা বাংলাদেশে আসে তারা ধরেই নেয়, এবং এখন কিন্তু এই যে অনেকে অনেক অর্ডার বাংলাদেশে আসছে এটার একটা বড় কারণ তারা ভাবছে যে বাংলাদেশে তারা সেই পুরনো প্রাইসে বাংলাদেশ থেকে তারা এই অর্ডারটা কিনতে পারবে, যে অর্ডারটা চায়না নিতে পারে নাই, যে অর্ডারটা তারা ভিয়েতনামে প্লেস করতে পারছে না, অন্য কোথাও প্লেস করতে পারছে না, সেই অর্ডারটা নিয়ে তারা বাংলাদেশে আসছে। অন্তত আমার ধারণা এরকম হচ্ছে, আমি কিছু নতুন নতুন ইনকোয়ারিতে মানে হাত দিয়ে আমার কাছে মনে হয়েছে যে তারা এখন $1 টি শার্ট খুঁজছে, তারা মনে করছে যে বাংলাদেশ গেলে পাওয়া যাবে। এই যে তাদের ধারণাটা কান্ট্রি ব্র্যান্ডিং না থাকাতে তাদের এই ধারণাটা মানে দূর হচ্ছে না। আর সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তার ধারণা যাই থাকুক, আমি আমার অধিকারটা আমি আমার জায়গাটা পোক্ত করতে পারছি না। এবং আপনি যে কথাটা বললেন যে আমরা কোনো এইচএস কোড ধরে কোনো প্রাইস ফিক্সেশন করতে পারি কিনা, এটা আমি একটু দুঃখের সঙ্গে বলতে চাই, আজ থেকে অন্তত 12-13-14 বছর আগে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগটা নিয়েছিলাম যখন আমি বিকেএমই সভাপতি ছিলাম। এটা একটা উদ্যোগ ছিল এবং আমরা বেসিক টি শার্টের কিছু প্রাইস ফিক্সড করেছিলাম। আমরা বলেছিলাম যে এটা এর নিচে প্রাইস হলে বিকেএমই ইউডি দিবে না, এবং আমরা এজিএম করে সেইটা এন্ডোর্স করেছি যে এটা সবাই মানতে বাধ্য হবে। কিন্তু আপনি জানেন যে আমাদের এখানে আরো অন্য অ্যাসোসিয়েশন আছে যারা এই ইউডি দেয়, তাদেরকে আমরা আমাদের সঙ্গে মানে একমতে আসতে পারিনি, ফলে ওই প্রচেষ্টাটা বৃথা গেছে। এবং তারা বলেছিলেন যে ওপেন মার্কেটের যুগে কাউকে মানে বাধ্য করা যায় না, এটা ঠিক আমার কাছে যুক্তিটা খুব গ্রহণযোগ্য মনে হয়নি। ঠিক ওপেন মার্কেটে আমি কিছু করতে পারবো না, সারা চায়না কিন্তু ওপেন মার্কেটে যা খুশি তাই আপনাকে দিয়ে করাচ্ছে, হ্যাঁ আমরা করতে পারবো না কেন? আমি মিনিমাম প্রাইস ফিক্স করা পৃথিবীর বহু দেশে বহু জিনিসের মিনিমাম প্রাইস ফিক্স করা আছে, আপনার এখানে মিনিমাম ওয়েজ ফিক্স করা আছে, মিনিমাম স্যালারি ফিক্স করা আছে, তাহলে আমি আমি একটা প্রোডাক্টের মিনিমাম প্রাইস আমি তো কি ফিক্স করে দেখলামই না কি 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 হয়, প্রতিক্রিয়াটা হয়, প্রতিক্রিয়াটাও দেখলাম না, প্রতিক্রিয়া দেখার আগেই আমি ভরকে গেলাম যে এটা করা ঠিক হবে না। সো আমাদের মানে উন্নতিটা আসলে কোথায় হবে আমি ঠিক জানি না, কিন্তু এই জায়গায় একটা বড় ধরনের কিছু কাজ করা দরকার। এবং এই সময় যেটা আমি শুরুতে বলছিলাম, এরকম একটা সময় যখন আমাদের হাতে প্রচুর অর্ডার ইন্ডাস্ট্রিতে, ইন্ডাস্ট্রি অনেকে বলেন ফ্লাডেড বাই অর্ডার, হয়তো যত বলেন অতটা না, তো তারপরেও প্রচুর অর্ডার গত 2-3-4-5 বছরের ভিতরে সবকিছু বেশি অর্ডার এই মুহূর্তে, এটি নিয়ে কারো সন্দেহ নাই। সেপ্টেম্বরের এক্সপোর্ট ফিগারও আপনারা দেখেছেন যে অনেক অনেক বাড়তি আছে। তো এই সময় যদি আমরা আমাদের অধিকারটা, এই প্রাইসিং এর অধিকারটা প্রতিষ্ঠিত করতে না পারি, এবং এটা বিচ্ছিন্নভাবে আমি স্বামী মেহসান বা আপনি বা মামুন সাহেব বললে খুব একটা কাজ হবে বলে মনে হয় না, যতক্ষণ পর্যন্ত কালেকটিভলি আমি বিশ্বাস করি বিজিএমই বিকেএমই যৌথভাবে কোনো পদক্ষেপ না নিতে পারে। এবং যারা আমরাই কিন্তু আমাদের ক্ষতি করছি, আমি আরেকজনের ক্ষতি করছি, আরেকজন আমার ক্ষতি করছে, এই মানে এই লেগ পুলিং গেম যতক্ষণ আমরা বন্ধ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আসলে আমরা অনেক সময় বাধ্য না হলে কিছু করি না। এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা অনেক আহ্বান করেছি, অনেক কিছু করেছি, এইখানে আমাদের মনে হয় যে বাধ্য করানোর একটা উপায় যেতে হবে। সো এইটা, এবং আপনি যেটা শুরুতে বলছিলেন আমি একটু সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নেই যে আমার একটা, আমি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের বোর্ড মেম্বার, আমার বোর্ড মিটিং 4টায় এবং ওইটার যিনি প্রেসিডেন্ট মাহবুব সাহেব আপনারা সবাই চিনেন, উনি অত্যন্ত সম্মানিত মানুষ, ওনার মিটিংয়ে দেরি করে উপস্থিত হওয়াটা একটা আমার জন্য বড় ধরনের অপরাধের সামিল। সো আপনারা যদি অনুমতি দেন আর যদি আপনার কোনো প্রশ্ন না থাকে আমি বিদায় নিতে পারি। আপনি যদি বলেন আমি 4-5 মিনিট থাকতে পারি, বাট আপনি যদি বলেন যে আমার পালা থেকে আমি এখনই বিদায় নিতে পারি আর কি, যদি আপনারা অনুমতি দেন আমি। আমার মনে হয় যে ধন্যবাদ, আপনি আপনার পরবর্তী মিটিং প্রস্তুতি নিতে পারেন। আমার যদি কোনো প্রশ্ন থেকেই থাকে আমার মনে হয় যে আমরা টেক্সটাইল ফোকাস মাধ্যমে আপনার সাথে পরবর্তীতে আবারও যোগাযোগ করতে পারবো, এবং হোপফুলি আমরা সবসময় আপনার সহযোগিতা পেয়ে আসছি এবং সামনে পাবো এই আশা রাখছি। এবং আরেকটা কথা, যেটা দুটো বিষয়ের কথা বলছেন, একটা হচ্ছে ব্র্যান্ডিং এর কথা, এটা তো গভর্নমেন্ট থেকে শুরু করে আপনাদের অ্যাসোসিয়েশন থেকে শুরু করে অনেকে অনেকভাবে করছে, বাট টু বি অনেস্ট আমাদের মেইন স্ট্রিম মিডিয়া যারা, ওরা খুব একটা আমাদের ভালো সংবাদের অভাব নেই আমাদের ইন্ডাস্ট্রিতে, কিন্তু এই জিনিসগুলো খুব বেশি আসলে প্রচার হয় না। খারাপ কিছু হলে বা নেগেটিভ জিনিসগুলো আসলে খুব বেশি কি বলবো যে টিআরপি পায় এবং প্রচারণা বেশি হয়। ওই জায়গায় আমাদের আসলে, যদি আমাদের কথা বলি টেক্সটাইল ফোকাস বা ডেইলি ফোকাস পরিবার, আমরা কিন্তু 2016 থেকে এই মোটো নিয়ে কাজ করছি যে আমাদের বাংলাদেশ গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রির পজিটিভ ব্র্যান্ডিং ইন দ্য গ্লোবাল মার্কেট।
তো আশা করব যে আমাদের যে এন্ডেভার এখানে আপনারা যারা মিল মালিক আছেন এবং আপনারা যারা লিডারশিপে আছেন সবসময় আমাদেরকে পাশে রাখবেন, আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, যাতে করে আমরা আপনাদের পাশাপাশি থেকে আমাদের ইন্ডাস্ট্রির যে পজিটিভ ব্র্যান্ডিং এটাকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারি, যেটাকে আপনারা কাজে লাগে আসলে ওয়েলথ ক্রিয়েশন বা যেটাই বলেন আর কি, যে আপনাদের মানে ভালো দিকে কাজে লাগাতে পারেন। তো অনেক ধন্যবাদ জনাব সুসুন হক আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সবার কাছে ক্ষমা চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। তো জনাব ফজলুল হকের বক্তব্য থেকে দুটো বিষয় আসলো, একটা হচ্ছে ব্র্যান্ডিং আর একটা যেটা প্রাইসের কথা উনি বললেন, তো এটা নিয়ে আমরা কথা বলবো। আমরা আরেকবার একটু টেক্সটাইল ইন্ডাস্ট্রির দিকে একটু আলোকপাত করি জনাব আব্দুল্লাহ মামুন। আমি যেটা আপনাকে বলেছিলাম টেক্সটাইল এক্সপোর্টের জায়গাটা আর কি, ওই জায়গাটা কেন আমরা এখন ওইভাবে শক্তভাবে ঘুরতে পারি নাই কম্পেয়ার টু ধরনের যদি ভিয়েতনাম ইন্ডিয়া বা ইভেন পাকিস্তানের কথাও বলি, ওরা কিন্তু ইন টার্মস অফ টেক্সটাইল এক্সপোর্ট এখনো অনেক আমাদের অনেক আগায় বলতে আমরা আসলে টেক্সটাইল এক্সপোর্টের দিকে কোনোভাবে কোনো লিস্টের মধ্যে আমরা নাই আর কি। বাট আমরা এজ এ বিগ প্লেয়ার ইন টার্মস অফ সাপোর্টিং দা আরএনটি এক্সপোর্টেবিলিটি আরএনটি ইন্ডাস্ট্রি, বাট আপনি যেহেতু বিটিএম এর ডিরেক্টর আপনাদের নিশ্চয় অনেক আলোচনা হয়, আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে সক্রিয় ভাবে আসলে ব্র্যান্ডিং করার বা এখানে আরো ভ্যালু এডেড প্রোডাক্টের যে স্কোপ গুলো আছে, যেহেতু আমাদের একটা অলরেডি সাকসেসফুল গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, এই জায়গাটা নিয়ে কাজ করার কোন স্কোপ আছে কিনা বা চিন্তা ভাবনা আছে কিনা আপনাদের সামনে? ইন্ডাস্ট্রি কিন্তু এজ এ হোল আমরা মনে করি যে গভর্নমেন্ট লিডিং নিটিং এভরিথিং মিলেই হচ্ছে একটা, যাই হোক। তো আমরা বিগত দিনে যেখানে সবচেয়ে বেশি ফোকাস ছিলাম সেটা হচ্ছে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এ, আমরা বেসিক্যালি ব্যাকওয়ার্ড লিঙ্কে যে দিকে ততটা মনোযোগী ছিলাম না। আরেকটা বিষয় মানে আমাদের চিন্তা করতে হবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আপনি জানেন যে ব্যাকওয়ার্ড লিঙ্কে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে কিন্তু ইনভেস্টমেন্ট একটা বড় একটা বিষয় ছিল, যে বিষয়টা একটা সময় অপ্রতুল ছিল। এখন কিন্তু আপনি যদি তাকে দেখেন দেখবেন যে টেক্সটাইল ব্যাকওয়ার্ড লিঙ্কে যে কিন্তু বেশ বড় বড় ইনভেস্টমেন্ট আসছে, দেশীয় আসছে বিদেশিও আসছে, এবং সরকারও সেই ক্ষেত্রে যথেষ্ট আন্তরিক এবং যত্নশীল। আমি মনে করি যে দ্রুততম সময়ে বাংলাদেশে টেক্সটাইলের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আবার দাঁড়িয়ে যাবে, যেখান থেকে আমরা শুধুমাত্র গার্মেন্ট নয় আমরা এটার যেই রসদ যেগুলো রয়েছে র মেটেরিয়াল যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারবো। আপনার ইনফরমেশনের জন্য একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে শুধুমাত্র কটন স্পিনিং ইন্ডাস্ট্রিতে আগামী বছরের মধ্যে 2 মিলিয়ন স্পেন্ড কিন্তু অ্যাড হচ্ছে। হ্যাঁ, তো এটাও একটা বড় অ্যাচিভমেন্ট আমরা কিন্তু মনে করি যে ব্যাকওয়ার্ড লিঙ্কে যে এই 2 মিলিয়ন স্পেন্ডেলেস যদি আমাদের অ্যাড হয় তাহলে আমাদের যেই সাপ্লাই গ্যাপ রয়েছে সেই সাপ্লাই গ্যাপ কিছুটা পূরণ করে আমরা কিন্তু এক্সপোর্টের দিকেও হাত বাড়াতে পারি। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এই সমসাময়িক সময়ে বিদ্যুতের যে অভূতপূর্ণ পূর্ব উন্নয়ন করেছেন এই জন্যই কিন্তু আমাদের এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি গুলো দাঁড়াতে পারছে। আর বিশেষ করে আমাদের বেশ কিছু প্রবলেম তো ছিলই ইউটিলিটি সংক্রান্ত গ্যাস বিদ্যুৎ এই সমস্ত বিষয়ে, যার কারণে আসলে আমরা ওভাবে কিন্তু ঠিক এস্টাবলিশ করতে পারিনি। ধন্যবাদ আপনার ইনফরমেশনের জন্য। হ্যাঁ, এটা সত্যি আমাদের ক্যাপাসিটি বাড়ছে, উইচ ইজ এ গুড সাইন, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের যে মানে লক্ষ্য এরকম একটা হতে পারে যে লেটস সে যেমন টেরিটাইল বা হোম টেক্সটাইলের দিকে আমাদের একটা এক্সপোর্ট কিন্তু আছে, এটাকে বাড়ানোর জন্য আরো কিভাবে কাজ করা যেতে পারে এটা নিয়ে মনে হয় যে সামনে আলোচনা হতে পারে, এই বিষয়ে আসবো আপনার কাছে। তো আমি ফজলে শামীম এসান, জনাব ফজলে শামীম আপনার কাছে একটু জানতে চাই হচ্ছে যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির অর্ডার ফ্লো অনেক উইচ ইজ এ গুড সাইন, এবং আমাদের যে গার্মেন্টস ওয়ার্কার তাদেরকেও আমরা ভ্যাকসিনেশন আয়তায় আনতে পারছি বা তাদের মধ্যে হয়তো খুব একটা ইনফেকশন রেটও ছিল না, সবকিছু মিলে উই আর ইন এ গুড পজিশন। বাট টু বি অনেস্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু আমরা দিন দিন যেটা দেখছি যে ছোট ইন্ডাস্ট্রি গুলো মানে খুব একটা ভালো করতে পারছে না, বা যাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে বা যারা ভার্টিক্যাল ইন্টিগ্রেটেড তারা হয়তো এক্সপানশনে যাচ্ছে বা তারা হয়তো অর্ডার গুলো পাচ্ছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রফিট করতে পারছে। তো আমাদের আসলে সমস্যাটা কোথায়? একটা হতে পারে যে প্রোডাক্টিভিটির জায়গাটা, আমাদের যদি এভারেজ প্রোডাক্টিভিটি এখনো সেকেন্ডারি ডেটা অনুযায়ী যেটা দেখতে পারি বিভিন্ন গবেষণায় যে 40-45 বা হার্ডলি 50% বিভিন্ন স্টাইল ভেদে, তো এই জায়গাটাতে কাজ করার স্কোপ কতটুকু আছে বা এটা স্ট্যান্ডার্ড কিনা বা এটাকে কিভাবে ইমপ্রুভ করা যায় প্রোডাক্টিভিটির জায়গা? হ্যাঁ, না ধন্যবাদ। আসলে ছোট বড় ফ্যাক্টরিটা এখানে মেইন রিজন না,
রিজনটা হলো যে আসলে আধুনিক যে উৎপাদন ব্যবস্থা বলেন বা চেঞ্জ, হ্যাঁ আমাদের এক্সপ্রেশনের ফজলুল সাহেব চলে গেছেন, উনি একটা কথা বলতেন সবসময় যে বায়ারদেরকে না বলতে শিখুন। তো এই যে আমি মানে প্রাইস বাড়ানোর জন্য বায়ারদেরকে না বলতে শিখুন, এটা ওনার খুব পপুলার একটা ট্যাগলাইন ছিল। আর আমাদের বর্তমান প্রেসিডেন্টের একটা খুব পপুলার ট্যাগলাইন হলো যে চেঞ্জ অর ডাই। তো আসলে এই যে অ্যাডাপ্টেশন, নতুন টেকনোলজির যে একটা অ্যাডাপ্ট করা, নতুন ধরনের প্রোডাক্ট অ্যাডাপ্ট করা, নতুন মার্কেটে যাওয়া, এইগুলো আপনি ঠিকই বলছেন, অনেক সময় ছোট বা মাঝারি আকারের ফ্যাক্টরি গুলা সেই জায়গাগুলোতে কাজ করতে পারে না। তো এই কারণে দেখা যায় যে যারা ওই নতুন টেকনোলজি অ্যাডাপ্ট করতে পারে না তারা মার্কেট থেকে ঝরে পড়ে যায়। এর মধ্যে বড় ফ্যাক্টরি অনেকে থাকে, 780 কোটি টাকার আপনারা জানেন, আমি নাম বলবো না, সেই ফ্যাক্টরিও বসে যাচ্ছে। তারা বেসিক টি শার্ট করে অনেক ফ্যাক্টরিকে আগে তারা বন্ধ করে দিয়ে এখন তারা নিজেরা বন্ধ যাচ্ছে। তেমনি ছোট ফ্যাক্টরি গুলো, আমি যদি বলি আজকে আমাদের টাইটেল স্পন্সর লজিক সফটওয়্যার, ওনার যে একটা সফটওয়্যার হয়তো তারা এটাকে অ্যাফোর্ড করতে পারে না। এখন এই ডিজিটাইজেশনের যুগে আপনার ERP ছাড়া, আপনার প্রপার ফলো আপ ছাড়া, প্রপার ম্যানেজমেন্ট ছাড়া তো আসলে ইন্ডাস্ট্রি টিকবে না। এখন ওনারা যদি নাকি মনে করে, ওই যে আমাদের যে বাংলা একটা প্রবাদ আছে, মুরগি আগে না ডিম আগে, যে আমি আগে লাভ করব তারপরে সফটওয়্যার কিনবো, একে সফটওয়্যার কিনে তারপরে লাভ করব, তো কোনটা আগে, এটাও সলিউশনে আসতে পারে না ছোট ফ্যাক্টরিরা, তখন তারা আসলে মার্কেট থেকে অনেক সময় ঝরে পড়ে যায়। আসলে এখানে ছোট বড়টা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হলো যে আপনার টেকনোলজি এবং আপনার নতুন নতুন আইডিয়া কতটুকু অ্যাডাপ্ট করতে পারতেছেন, সেটা হলে গিয়ে এখানে ফ্যাক্টর। এবং সাহস করে এই জায়গাগুলোতে যাওয়া, মানে আমার মতো, আমি একটা ছোট ফ্যাক্টরির মালিক উদ্যোক্তা, আমি কি সাহস করে এখন থেকে প্রায় 5-7 বছর আগে লজিক সফটওয়্যার নিয়ে নিতে পারছি? বিকজ আসলে এটা সাহস করাটা এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমার কাছে মনে হয়। সেই সাথে অফকোর্স প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, প্রোডাক্টিভিটি ইনক্রিজ করা। এখন প্রোডাক্টিভিটি ইনক্রিজ করা, আপনি একটাকে বলতেছিলেন যে নিউ নর্মালে এসে দেখা যাচ্ছে যে আমাদের পোস্ট কোভিডে বাইং প্র্যাকটিসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটা সময় আমাদের বাইং প্র্যাকটিস ছিল যে বাল্কের দিকে বায়রা অনেক বেশি কনসার্ন ছিল, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে ছোট ছোট অর্ডার বেশি আসতেছে অনলাইন বেসড, কারণ আপনারা জানেন যে কোভিড এর 2 বছরে মানুষ অনলাইনে অনেকখানি ডিপেন্ডেবল হয়ে গেছে ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে। তো সেখানে অনলাইন বেসড পার্চেস যখন থাকে তখন সেটার পার্চেস অর্ডার গুলা অবভিয়াসলি ছোট হয় তুলনামূলক স্টোর গুলার তুলনায়। তো সেই জায়গাটাতে যদি নাকি আমরা কোপ করতে পারি, আমাদের লাইন ব্যালেন্সিং গুলো যদি আমরা সেদিকে নিতে পারি, এবং আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদেরকে যদি আরো এফেক্টিভ করতে পারি, ছোট হোক ফ্যাক্টরি বড় হোক, সবখানে যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং কে এফেক্টিভ ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে প্রোডাক্টিভিটি অবভিয়াসলি বাড়বে। মানে এটা আর, এবং এটা বাড়ানো ছাড়া কোনো অপশন নাই, এটা বাড়াই আমাদের টিকে থাকতে হবে। ধন্যবাদ, খুব সুন্দর বিষয় উপস্থাপনের জন্য। একটা বিষয় হচ্ছে টেকনোলজি, যেটা বললেন, এবং আমি যেটা বিশ্বাস করি আসলে শুধু লেটেস্ট ভার্সন টেকনোলজি নিয়ে আসলেই যে আমি প্রফিটেবল হব, জিনিস এরকম না। বিষয়টা আসলে ম্যানেজমেন্ট, টেকনোলজিটাকে আমি কিভাবে ম্যানেজ করছি, আমার কি দরকার ওইটা আমি আনতে পারছি কিনা, এবং ওইটাকে আমি 100% প্লেস করতে পারছি কিনা, ওই জায়গাটায় আমাদের এখনো মনে হয় স্কিলের বড় একটা গ্যাপ আছে, এবং এই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে। টেকনোলজির বিষয়টি তো আসলো, আমি বোধ করি KB মামুর সাহেব ওনার কাছে আমি ফিরে যাব। তবে তার আগে আমরা লজিক সফটওয়্যার একটা ছোট প্রমোশন ভিডিও দেখবো 2 মিনিটে। এই ভিডিওটা দেখার পর আমরা ফিরে আসবো, এবং ইন্ডাস্ট্রি 4.0 যেহেতু এখন একটা মানে হাইপ চলছে, ওই বিষয় নিয়ে এবং অটোমেশন নিয়ে কথা বলবো জনাব KB মামুর সাথে। ধন্যবাদ, আমরা সবাই প্রোমো ভিডিওটা দেখি।
আশা করি সবাই আমাদের সাথে আজকে শুনতে পাচ্ছেন। ইটস এ গ্রেট থিং যে আমাদের লোকাল এন্টারপ্রেনিউর যারা আছে তারা গার্মেন্টস ব্যবসার পাশাপাশি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে টেকনোলজি নিড বা টেকনোলজি গ্যাপ যেটা বিশেষ করে অটোমেশনের জায়গাটাতে এই জায়গাটাতে আইডেন্টিফাই করতে পেরেছে এবং কেভি মামুর সাহেব উনি যেটা লঞ্চ করেছেন আর কি তাদের লজিক সফটওয়্যারের মাধ্যমে এই জায়গাটাতে উনি কিভাবে কাজ করছেন এবং উনি কতটা স্কোপ দেখেন আর কি যে ইআরপি জায়গাটা এবং হচ্ছে উনি বিশেষ করে টেকনোলজি জায়গাটা আর কি যে কিভাবে টেকনোলজি ইনফিউশন ঘটতে পারে এবং যদিও গার্মেন্টস ইন্ডাস্ট্রি একটা লো টেক ইন্ডাস্ট্রি বাট এইটাকে অপারেশনালি আরো এফিশিয়েন্ট করার জন্য আমার মনে হয় যে টেকনোলজির সহায়তা খুবই দরকার। তো এই জায়গাটায় যদি কিছু ইনসাইট রাখেন জনকির মহম্মদ। ধন্যবাদ আপনাকে। আসলে টেকনোলজি এবং এই লজিক সফটওয়্যারের হিস্ট্রি নিয়ে বলতে গেলে আসলে রাত পার হয়ে যাবে, শেষ হবে না। বাট মজার বিষয় হচ্ছে যে সফটওয়্যার নিয়ে কাজ করতে আসলে অনেক এক্সপেরিয়েন্স হয়েছে, অনেক অভিজ্ঞতা হয়েছে এবং অনেকগুলো ফ্যাক্টরিকে ইনসাইড থেকে দেখার আমার অপরচুনিটি হয়েছে। তো আসলে বিজনেসের প্যাটার্নটা হচ্ছে এরকম যে আমাদের গার্মেন্ট সেক্টরে যদি আমাদেরকে আমরা কনসিডার করি, বা এসএন ভাই আছে আমার বন্ধু মানুষ, তো আমরা আসলে কনসিডার করি আমাদেরকে সেকেন্ড জেনারেশনের বিগিনিংয়ে। আমার মনে হয় এসএন ভাই আমার সাথে একমত হবেন আর কি, আমাদের আগে কিন্তু আরেকটা জেনারেশন কিন্তু এই সেক্টরকে একটা পর্যায়ে নিয়ে আসছেন। হ্যাঁ, আমরা সেই পর্যায়েতে মানে একটি রিলে রেসের মতো আর কি, একটা দৌড় কমপ্লিট হওয়ার পর সেকেন্ড ফেজে আমরা আছি। তো সেকেন্ড ফেজের মিডল অর্ডারের জেনারেশন আমরা বলতে পারি আর কি। সো ফার্স্ট ফেজে যেভাবে এই ইন্ডাস্ট্রির গ্রোথ হয়েছে তখনকার সময়ে ওইটাই ছিল প্রপার ওয়ে। হ্যাঁ, আমাদের ফ্যাক্টরিগুলা ছোট পরিসরে আসলে এই আমাদের উদ্যোক্তারা আমাদের আগের জেনারেশন এগুলোকে স্টাবলিশ করে গ্র্যাজুয়ালি ওগুলোকে আসলে বড় করেছেন। তো তখন আসলে টেকনোলজির অতটা ডিমান্ডও ছিল না বা সময়ের অতটা প্রয়োজনীয়তাও ছিল না। গার্মেন্টসের প্রোডাকশনের নেচারগুলা মোরেলেস কিছুটা সিম্পল ছিল, বায়ারদের কোয়ালিটি প্লাস আদার কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টগুলো অতটা ইন্টেন্সিভ ছিল না। তো মোটামুটি ওই সময় আমরা পার করে আসছি কম্পেয়ার লাস্ট 30 ইয়ার্স প্লাস মাইনাস সামথিং লাইক দিস। তো আসার পর এখনকার ক্ষেত্রে যে জিনিসটা আমরা অবজার্ভ করতে পারি আসলে বিজনেসটা মোরলেস ম্যাচিওর হয়ে গেছে। আসলে ইটস এ ম্যাচিওর ইন্ডাস্ট্রি আমরা বলতে পারি বাংলাদেশের আর ইন্ডিয়ান টেক্সটাইল সেক্টর। তো যখন একটা ম্যাচিওর হয় ইন্ডাস্ট্রি তখন কিন্তু আসলে মানে ইরিলিভেন্ট লস, প্রসেস লস বলেন বা লো প্রোডাক্টিভিটি বলেন বা ইনএফিসিয়েন্ট ম্যানেজমেন্ট বলেন, সেসব জিনিসগুলো যদি এক্সিস্ট করে আমার মনে হয় যে কোম্পানি চালানো কমপ্লিকেটেড বা সাস্টেইন করে না, তখন আসলে টেকনোলজির প্রয়োজনীয়তাটা বা নিডটা আসলে মানে অনুভব হয় যে না আসলে আমাদের ফ্যাক্টরিকে আরো স্ট্রংলি বা আরো এফিসিয়েন্ট ওয়েতে চালাতে হবে আর কি। তো 2008-09 দিকে এই সিনারিওটা আমাদের এই আমাদের নিজের যেহেতু গার্মেন্টসের বিজনেস আমার মনে একটু আমি পজ দিতে যাচ্ছি, আজান হচ্ছে আর কি। হ্যাঁ, আমার পাশে মসজিদ, তো আমি জাস্ট একটা মিনিট একটু চুপ থাকি। জি, আমরা আজানের জন্য একটু ওয়েট করি।
হ্যাঁ, আমি শুরু করি আর কি, যেখান থেকে বলতেছিলাম আর কি, 2008 এর দিকে আর কি, আমাদের নিজস্ব কোম্পানির ভিতরে যখন এই চাহিদাটা আসলে জেনারেট হয় আমাদের অ্যাস্ট্রোটেক্স গ্রুপে, আমি আমার বড় ভাই মিলে আসলে ফার্স্টে যে আমরা সফটওয়্যার বানাবো ওটা আমাদের মাথায় ছিল না আর কি। হ্যাঁ, তখন আমরা আসলে বাইরে থেকে একটা দুটো কোম্পানির সাথে ট্রাই করে আসলে আমরা নিজেদের চাহিদা মেটানোর জন্য স্টেপ দিই আর কি, বাট বিভিন্ন রিজনে আসলে এটা হয়নি আর কি, কারণ গার্মেন্টসের প্রসেসটা অন্যান্য বিজনেসের থেকে অনেক কমপ্লেক্স এবং অনেক ভ্যারিয়েবল নিয়ে আমাদেরকে হ্যান্ডেল করতে হয় আর কি। আর সফটওয়্যার হচ্ছে প্রি সেট কিছু কন্ডিশনের উপর রান করে আর কি, এত ভ্যারিয়েবল যখন আসে তখন এটা সাকসেসফুল করা ভেরি ডিফিকাল্ট কম্পিউটার যারা কোড লেখেন বা প্রোগ্রাম করেন। যেহেতু আমার আইটির ব্যাকগ্রাউন্ড ছিল তখন আসলে নিজেদের প্রয়োজন মেটানোর জন্যই আমাদের এই সফটওয়্যারের যাত্রা শুরু। আমার বড় ভাই আর আমি মিলে এই কোম্পানিটা ফর্ম করি, সেপারেট একটা এন্টিটি হিসেবে লজিক সফটওয়্যার আমরা এটাকে নাম দিয়ে স্টার্ট করি আর কি। তো আমাদের অবজারভেশনে যে জিনিসটা ছিল, আসলে এই ইন্ডাস্ট্রিকে টার্গেট করে, এই ইন্ডাস্ট্রিকে ফোকাস করে আমরা এই অ্যাপ্লিকেশনটা বানাবো এবং এই ইন্ডাস্ট্রির যতগুলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ থেকে ফিনিশ গার্মেন্টস পর্যন্ত যতগুলো এরিয়া আছে ওইগুলো আমরা আসলে টার্গেট করি, যে আমরা প্রত্যেকটা এরিয়া টাচ করব, যাতে যে কোনো একটা কোম্পানি আমাদের কাছে সলিউশনটা নিলে যাতে অন্য কোনো ভেন্ডর কাছে না যেতে হয় আর কি। তো টেকনোলজি অ্যাডাপশনের রিকোয়ারমেন্টটা আমাদের জেনারেশন থেকে শুরু হয়ে গেছে, যে আসলে টেকনোলজি ছাড়া, টেকনোলজি তো আসলে ডিফারেন্ট টাইপের হইতে পারে, সফটওয়্যার হইতে পারে, হার্ডওয়্যার হইতে পারে, মেশিনের আপগ্রেডেশন হতে পারে, আমরা আসলে শুধু সফটওয়্যার এরিয়াতে নিয়ে কাজ করি আর কি। হ্যাঁ, তো এই চাহিদাটা আমাদের জেনারেশন থেকে শুরু হয়ে গেছে, যারা এই নেক্সট জেনারেশন বিজনেসে আসতেছে তাদের কিন্তু এই টুলস দরকার। সফটওয়্যারটা আসলে ইটস এ টুলস, ইটস এ ম্যানেজমেন্ট টুলস, আমরা যেটাকে ERP বলি, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। হ্যাঁ, তো এই টুলসটা একটা কোম্পানিকে রান করার জন্য এফিসিয়েন্টলি হেল্প করে, আদারওয়াইজ অপারেশন যখন ছোট থাকে আমরা ম্যানুয়াল প্রসেসে কিন্তু রান করে নিতে পারি, যখন এটা একটু লার্জ স্কেলে চলে যায় তখন আসলে আমাদের এই মানে প্রপার টুলস ছাড়া বিজনেসগুলোকে এফিসিয়েন্টলি রান করা ডিফিকাল্ট হয়ে যায় আর কি। যেমন গার্মেন্টসের প্রোডাকশন যদি আপনার স্পিনিং থেকে শুরু করি, ফিনিশ গার্মেন্টসে আপনি কতগুলো প্রোডাকশন প্রসেস দেখেন, স্পিনিং একটা প্রসেস, স্পিনিং প্রসেস হওয়ার পর স্পিনিং ফিনিশ গুডস হচ্ছে আপনার ইয়ার্ন। হ্যাঁ, এটা আবার টেক্সটাইলের জন্য ইনপুট হয়ে যায়, এটা নিট হতে পারে, ওভেন হতে পারে, ডেনিম হতে পারে, হোয়াট এভার, ওদের ইনপুট প্রসেস থেকে ইয়ার্ন হয়ে আবার ফিনিশ ফ্যাব্রিক হচ্ছে, এটা আরেকটা লার্জ আপনার ম্যানুফ্যাকচারিং প্রসেস। ফিনিশ ফ্যাব্রিক থেকে শুরু করে এটা কিন্তু আবার গার্মেন্টসে চলে যাচ্ছে, ওইখানে কিন্তু আরেকটা প্রোডাকশন প্রসেস, তার মানে তিনটা লার্জ স্কেল প্রোডাকশন প্রসেস ইন্টিগ্রেট হয়েই কিন্তু আমরা এই ফিনিশ গুডসটা পাই। আর এই লার্জ স্কেলের প্রোডাকশন প্রসেসটা যদি আমরা একটু স্প্লিট আউট করি, যেমন ধরেন এটার মধ্যে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস আছে, এটার মধ্যে প্রোকিউরমেন্ট অ্যাক্টিভিটিস আছে, এটার মধ্যে সাপ্লাই চেইন অ্যাক্টিভিটিস আছে, এটার মধ্যে প্রোডাকশন আছে, ডিফারেন্ট টাইপের প্রোডাকশন, এই সব মডিউলগুলোকে ওয়ান একটা প্ল্যাটফর্মের মধ্যে এনে ইন্টিগ্রেটভাবে যদি সলিউশনটা ম্যানেজমেন্টের টুলস হিসেবে প্রোভাইড করা যায়, আমি মনে করি গার্মেন্টসগুলোকে খুব ইফিসিয়েন্টলি রান করানো সম্ভব। আর সবচেয়ে মজার বিষয় হলো, যেহেতু অনেকগুলো ফ্যাক্টরির সাথে আমাদের পরিচয় হয়েছে এবং কাজ করতেছে, একটা জিনিস আমরা বা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে শুধু এই প্রোডাকশনের ERP বা এই টেকনিক্যাল টুলস হলেই হবে না, আমাদের আসলে দক্ষ মানে জনবল লাগবে আর কি। এটা নট অনলি আমি ওয়ার্কার লেভেলে, আমি যেটা এখন ফিল করতেছি যে আসলে আমাদের এক্সিকিউটিভ লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত, সিইও লেভেল পর্যন্ত আমাদের অনেক এখানে নলেজ গ্যাপ আছে, যার কারণে হয় কি টেকনোলজির অ্যাডাপশনগুলো আসলে ফেল করে। আমি মনে করি আমরা যারা বিজনেসে আছি আমরা ওই যে ওই এরিয়াটাতে আরেকটু ফোকাস করব, যে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের যে হিউম্যান রিসোর্সগুলো আছে তারা টেকনিক্যালি সাউন্ড কিনা, বা যার যার যেই রেসপন্সিবিলিটি ওই রেসপন্সিবিলিটি রিলেটেড স্কিল তাদের আছে কিনা, ওই জিনিসগুলো এনশিওর না করলে আসলে শুধু টেকনোলজি দিয়ে আমরা এই বর্তমান ম্যাচিউর বিজনেসটাকে সাস্টেন করাতে পারবো না। প্যান্ডামিকের পর আমরা যেটা অবজার্ভ করতেছি, হ্যাঁ একটা অর্ডারের প্রেশার আমাদের আছে, আমি যেটা মনে করি এটা টেম্পোরারি এই প্রেশারটা, এটা আসলে লং টাইম থাকবে না আর কি, না থাকাই স্বাভাবিক, যেহেতু এতদিন প্রোডাকশন প্রসেস বন্ধ ছিল, একটা আমাদের যেহেতু ইউরোপে আমেরিকাটাই মানে বড় বাজার, ওইখানে কিন্তু একটা কিউমুলেটিভ বাইং প্রেশার ছিল, যার কারণে কিন্তু বায়ার এখন নিজেদের কস্টে ইয়ারে মাল নিয়ে যাচ্ছে, শর্ট লিড টাইমে প্রেশার করতেছে যে ওই চাহিদাটাকে ফিল আপ করার জন্য, এটা একটা সময় এসে নিউট্রালাইজ হয়ে যাবে,
এবং সারা পৃথিবীর সাপ্লাই চেইন ইনশাআল্লাহ আমি যেটা আশাবাদী যে হয়তো আগামী বছর আবার নিউট্রালাইজ হবে, যখন নিউট্রালাইজ হবে তখন কিন্তু আমরা স্বাভাবিক অ্যাক্টিভিটি বা সব মানে প্যারামিটার কনসিডার করে আমাদের কিন্তু হাই এফিশিয়েন্ট কম্পিটিটিভ ওয়েতেই কিন্তু আমাদের এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে রান করতে হবে। আদারওয়াইজ এটা বিজনেসের রুলস যে এখানে আমি বেটার প্রাইস পাবো, বায়াররাও সেখানে অর্ডার প্রেস করবে এবং আমরা যে যে বায়ার থেকে বেটার প্রাইস পাবো আমরা তাদের কাছে আমাদের সার্ভিস সেল করবো। ইটস রুলস অফ বিজনেস। তো এই রুলসের মধ্যে যদি আমরা যদি ইনএফিশিয়েন্ট হই, আমাদের প্রসেস লস যদি বেশি থাকে, এটা কিন্তু বায়ার উইল নট পে ফর ইট। আমি মনে করি দিস ইজ দ্য রাইট টাইম এবং এই পেন্ডামিকের মধ্যে আমাদের লজিক সফটওয়্যার টিম মোরলেস 24 আওয়ার্স কাজ করেছে, বিকজ এখন এই টেকনোলজির প্রয়োজনীয়তাটা আরো বেশি মানুষ ইনটেনসিভলি এই রিয়েলাইজ করেছে। এই জন্য আমরা আসলে মানে রিয়েলি নিজেদেরকে মানে খুব মানে প্রাউড মনে করি যে আমরা এই ক্রাইসিসে বাসায় বসে প্রত্যেকটা গার্মেন্টস এর ম্যানেজমেন্টকে সেই অ্যাক্সেসিবিলিটি দিয়ে আমরা এই ফ্যাক্টরিগুলোকে রান করার ক্ষেত্রে বিশাল বড় একটা ভূমিকা রেখেছি। তা আমি বিশ্বাস করি আমাদের এই কম্পিটিশনগুলো যদি ফেস করতে হয় আমাদের সব অ্যাসপেক্টেই এই মডার্নাইজেশন করতে হবে আর কি। আপনি ঠিকই আরিফ ভাই করেছেন। আনফরচুনেটলি আমাদের প্রায় 4,000-5,000 গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে আমাদের দেশে, বাট বেশিরভাগ ইন্ডাস্ট্রিতে যদি আমরা অ্যানালাইসিস করি দেখা যাবে যে নন ভ্যালু অ্যাডেড টাইম যেটা এটা আসলে অনেক বেশি, এটাকে যদি আমরা সামহাউ ইরেডিকেট না করতে পারি আসলে টিকে থাকাটা আসলে খুবই কঠিন। তো এই জায়গাটা আসলেই হ্যাঁ টেকনোলজি ব্যাপারে, যেহেতু আমি নিজেও টেকনোলজি ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ডে, তো আমি মনে হয় যে বলতেই পারি যে আমরা আসলে টেকনোলজিতে একটা কম্পোনেন্ট মেশিনারিজ এইটার দিকে আমাদের ঝোঁকটা বেশি আর কি। আমি ইনভেস্টমেন্ট বলতে শুধু ওইটাই বুঝি, বাট আপনি সফটওয়্যার কথা বললেন বা স্কিলের কথা, হিউম্যান ওয়েল এই জায়গাটাও যে ডেভেলপমেন্টের জায়গা আছে, এই জায়গাটাও যে ইনভেস্টমেন্টের জায়গা আছে, এই নলেজটা এখনো আমাদের খুব একটা গ্রো করে না আর কি ইন্ডাস্ট্রিতে, হয়তো লিডারশিপ লেভেলে বা ইনফ্যাক্ট এক্সিকিউটিভ লেভেলে। তো যাই হোক, ধন্যবাদ জনাব কেভি মামুন। আমি শেষবারের মতো যাব জনাব আব্দুল্লাহ মামুন আপনার কাছে সর্বশেষ প্রশ্ন ছোট করে যদি একটু বলেন। আগে যেটা বলেছিলাম আর কি যে আমাদের যে হোম টেক্সটাইল এবং টেরিটাইল এই জায়গাটাতে আমাদের আসলে কতটুকু উন্নতির জায়গা আছে বা কেমন গ্রোথ দেখছি আমরা, আর আগামী 5 বছর পর যদি আমি বলি যে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি বিটিএম এর নেতৃত্বে টেক্সটাইল ইন্ডাস্ট্রি আসলে আমরা কোথায় দেখতে চাই, ছোট করে যদি এইটা একটু বলতে। আমরা বলছিলাম যে আগামী 5 বছরে আমরা আমাদেরকে কোথায় দেখতে চাই। একটা টার্গেট তো আমরা সেট করেছি যে আমরা 50 বিলিয়ন এক্সপোর্ট করতে চাই 2022 এর মধ্যে, এটা একটা বিষয় থাকছে। আমি মনে করি এই টার্গেটটা অ্যাচিভেবল এবং ইজিলি অ্যাচিভেবল, এর থেকে অনেক দূর আমরা যাওয়ার সুযোগ রয়েছে। হ্যাঁ, আপনি আরেকটা কথা বলছিলেন যে টেরিটাউন এন্ড হোম টেক্সটাইল এর কি অবস্থা, বাংলাদেশে আমরা কতটুকু গ্রোথ করছি বা কতটুকু করার আশা করছি। ইয়াস, টেরিটাউলেও একটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি এবং হোম টেক্সটাইলেও, কিন্তু বর্তমান বাজারে র মেটেরিয়ালের আনস্টেবিলিটি যেটা রয়েছে এবং আনঅ্যাভেলেবিলিটি আমি বলবো ইন সাম এক্সটেন্ড, এর জন্য কিন্তু আমাদের এই এই পার্টিকুলার টেরিটাউল সেকশন এন্ড হচ্ছে হোম টেক্সটাইল সাফার করছে, এটা একটা বড় বিষয়। আমি দেখুন এই বিষয়টাকে আমি একটু অন্য জায়গায় নিয়ে যেতে চাই, সেটি হচ্ছে যে এখন কিন্তু আমাদের আগামী 5 বছরের বাস্তবতায় আমাদের শুধুমাত্র টেরিটাউল এন্ড হোম টেক্সটাইল দেখলে চলবে না, পৃথিবী এখন টেকনিক্যাল টেক্সটাইলের দিকে ঝুঁকছে, টেকনিক্যাল টেক্সটাইল এন্ড ফাংশনাল টেক্সটাইল, আমাদেরকে কিন্তু সেই প্রস্তুতি নিতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীর কোনো দেশেই যেখানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি গ্রো করেছে সেখানে কিন্তু বেসিক টেক্সটাইল বেশি দিন থাকেনি। আমরা মনে করি আমাদের যারা বিজনেস লিডার্স রয়েছেন, যারা পলিসি মেকার রয়েছেন, তাদের এই জিনিসটা বারবার আলোচনায় আনা উচিত যে বেসিক টেক্সটাইল অথবা গার্মেন্ট নিয়ে আমরা বেশি দিন কিন্তু টেক্সটাইলে টিকে থাকতে পারবো না। আমাদেরকে ভ্যালু এডেড প্রোডাক্ট বানাতে হবে, আমাদেরকে ফাংশনাল টেক্সটাইল বানাতে হবে, আমাদেরকে টেকনিক্যাল টেক্সটাইল বানাতে হবে। শামীম ভাই এখানে আছেন, আমরা গত বছর গিয়েছিলাম, প্যান্ডেমিকের ঠিক কিছু আগে গিয়েছিলাম আমরা চায়নায়, আমরা দেখেছি টেক্সটাইল মানে টেকনিক্যাল টেক্সটাইলের যে কি ধরনের ডেভেলপমেন্ট। আচ্ছা, তো আমরা যে জিনিসটা খুবই অবাক হয়েছি যে ওনাদের R&D মানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টটা কোন লেভেলে চলছে আর আমরা ঠিক করছি। আমরা এখনো বেসিক গার্মেন্ট নিয়ে কথা বলছি, আমরা এখনো বেসিক গার্মেন্ট ব্যাকওয়ার্ড লিঙ্কেজ নিয়ে কথা বলছি। আমি বলবো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে আগামী দিনের ভবিষ্যৎ টেক্সটাইলকে দেখতে হবে টেকনিক্যাল অ্যান্ড ফাংশনাল টেক্সটাইলের দিকে, সেই জন্য আমাদের সকলকে ফোকাস করতে হবে। আরেকটা বিশেষ বিষয় আমি যেটা মনে করিয়ে দিতে চাই সেটি হচ্ছে, দেখুন আজকে
আমাদের এই গ্লোবাল ওয়ার্ল্ডে বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দেশ নয়। আমাদেরকে জিওপলিটিক্যাল সিচুয়েশনটা মাথায় রাখতে হবে যে সারা পৃথিবীতে আসলে এই যে ভূরাজনৈতিক যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিটাকে কিভাবে আমরা ইন্টারনালাইজ করতে পারি। দেখুন আজকে ইউএস এন্ড চায়নার একটা ট্রেড ওয়ার চলছে, তো সেই জায়গাটাতে বিজনেস কিন্তু ডিসরাপ্টেড হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। সেই জায়গাটাতে আমরা কিভাবে ঢুকতে পারি? আমরা শুধুমাত্র ইউএস বায়ারদেরকে কনভিন্স করার জন্য চেষ্টা করছি, ওয়াই উই আর নট ফোকাসিং অন চাইনিজ বায়ার। গত সপ্তাহে আমাকে চায়না থেকে ফোন করা হয়েছিল যে চায়না ইজ লুকিং ফর কি বলে বাংলাদেশি ইম্পোর্ট। হ্যাঁ, বাংলাদেশ থেকে তারা গার্মেন্টের জিনিসপত্র ইম্পোর্ট করতে চায়, সেজন্য তারা এই পসিবিলিটিটাকে চেক করতে চায়। তা আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে দেখুন এখন সারা পৃথিবীতে একটা অস্থির অবস্থা চলছে, রাজনৈতিক অনেক কনফ্লিক্ট চলছে, সেই কনফ্লিক্টের জায়গায় কিন্তু আমাদের বিজনেস খোঁজার সুযোগ আছে। যেমন ধরুন ইউএস আর চায়নার যে ট্রেড ওয়ার চলছে, সেই জায়গাটাতে আমরা কিভাবে আমাদেরকে প্রেস করতে পারি? আমাদের পার্শ্ববর্তী দেশ যেমন করে পাকিস্তান এবং ইন্ডিয়ার সাথে কিন্তু একটা বড় ধরনের একটা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা চলছে ব্যবসায়িক দিক থেকে, আমরা দেখেছি সেখানেও কিন্তু আমাদের সুযোগ রয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া একটা বিশাল বাজার, আপনি যদি কম্পারেটিভ স্টাডি করেন ইন্ডিয়াতে টেক্সটাইল প্রোডাকশন কস্ট এন্ড টেক্সটাইল প্রোডাকশন কস্ট ইন বাংলাদেশ দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স। এখন বর্তমান সময়ে আপনি যদি কোল প্রাইসের কথা চিন্তা করেন, আমি সেদিন একজন আমার ইন্ডিয়ান বন্ধুর সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে ওনার কোল প্রাইস 4 times হয়ে গিয়েছে। তার মানে উনি বলছেন যে এক মিটার কাপড়ে ওনার মানে শুধুমাত্র কোল প্রাইস বেড়েছে 4 rupees, যেখানে সে 2 rupees হতো সেটা আজকে 4 rupees। তার মানে হচ্ছে পার মিটারে ওনার শুধুমাত্র কোল প্রাইস কিন্তু বেড়ে গেছে 4 rupees। এই জায়গাগুলোকে যদি আমরা কিন্তু এক্সট্রাক্ট করে আমরা কিন্তু আমাদের যে কম্পিটিটিভ এজ রয়েছে জিনিসগুলিকে আমরা ফিট করতে পারি, নাম্বার টু। নাম্বার থ্রি হচ্ছে যে আমরা দেখুন আমরা বাংলাদেশ সেটা হচ্ছে আমাদের আনএক্সপ্লোর মার্কেট গুলিকে খুঁজে বের করতে, লাইক গালফ মার্কেটটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা ইসলামিক ফ্যাশন যে প্রোডাক্ট গুলো আছে ওই প্রোডাক্ট গুলিকে আমরা খুঁজে বের করে ভ্যালুয়েশন করতে পারি। নর্থ আফ্রিকান কিছু দেশ আছে যেখানে আসলে কমপ্লায়েন্স এর দিক থেকে ততটা জরুরি আমাদের খেয়াল রাখতে হয় না, কিন্তু একটা বিশাল বেসিক টেক্সটাইলের কিন্তু মার্কেট ওখানে রয়ে গেছে। আর যেটা বলছিলাম আমাদের নেইবারিং কান্ট্রি ইন্ডিয়াতে কিন্তু আমাদের আবার একটু মনোযোগ দেওয়ার সময় হয়েছে বর্তমান এই বর্তমান উদ্ভূত পরিস্থিতি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আপনি সোশিয়াল পলিটিক্যাল যে ইস্যুর কথাগুলো বলেছেন ডেফিনেটলি যেখানে কাজ করার স্কোপ আছে, এবং প্রাইসের কথা যেটা বলেছেন যে আমরা আসলে অনেক কস্টলি বিজনেস করছি। এনিওয়েজ এই জিনিসগুলো নিয়ে আলোচনার চলতেই থাকবে, আলোচনার অবশ্যই স্কোপ থাকবে। সর্বশেষ জনাব ফজলুল স্বামী হোসেন, আপনি যদি 1 minute মধ্যে শেষ করছেন যে আপনি কিভাবে দেখেন আগামী 5 বছর পরে আমরা আমাদের ইন্ডাস্ট্রি কোথায় দেখতে চাই, এবং পাশাপাশি আমাদের টেক্সটাইল ফোকাসের এডিটর সাহেবের একটা কোশ্চেন ছিল যেটা অলরেডি মনে হয় আমাদের জনাব ফজলুল সাহেব বলে গেছেন যে আমাদের যদি হঠাৎ করে থার্ড ওয়েভ বা অন্য কোনো ক্যালামিটি চলে আসে তো আমাদের ইন্ডাস্ট্রি আসলে নিউ নর্মালের সাথে কতটুকু কোপ আপ হয়েছে আর কি এটাকে ট্যাকল করার মতো। তো এই দুটো বিষয় মিলে যদি আপনি সর্বশেষ করতে পারেন 1 minute দিয়ে। আমি ধন্যবাদ, আমি বলি আমরা আসলে আমি অ্যানসারটা দিয়েছিলাম যে আমরা আসলে একটা গাইডলাইন তৈরি করতেছি, আমরা কাজ করতেছি যে কিভাবে আমরা আসলে যে নট অনলি নিউ ওয়েভ যে ভবিষ্যতে যে এই টাইপের যদি আরো এরকম ইয়ে যদি আসে আমাদের ফেস করতে হয়, ক্যালামিটি হোক বা এরকম প্যান্ডামিক হোক, সেই ক্ষেত্রে আমরা আসলে কিভাবে ইন্ডাস্ট্রি গুলা আমাদের যে অভিজ্ঞতা হলো 2 বছরে কিভাবে আমরা চালু রাখতে পারবো, কোন ক্ষেত্রে আমাদের কতটুকু বন্ধ করতে হবে, কতটুকু হলে কতটুকু কি করতে হবে, সেই ব্যাপারে আমরা গাইডলাইন করার চেষ্টা করতেছি। সেইভাবে আসলে থার্ড ওয়েভ ফোর্থ ওয়েভ যাই বলেন আমরা ইনশাল্লাহ ফেস করতে পারবো। আর 5 বছর পরে আসলে খুব বেশি সময় না, দেখতে দেখতে চলে যায়। একটা স্পিনিং করতে গেলে আজকাল শুনতেছি 3 বছর পরে নাকি মেশিনারি ইয়ে শিপমেন্ট দিবে, এত অল্প সময়। বাট আমি আসলে 5 বছর পরে যেখানে দেখতে চাই যে আমাদের যেই পরিমাণ রিসোর্স আছে সেটা নিয়ে আমি আপনাকে একটা ছোট্ট একটা কথা বলি, আমাদের মেইন 5টা এইচএস কোডে আমাদের 70% এর উপরে এক্সপোর্ট, আমরা এখান থেকে বের হয়ে আসতে চাই। এটার জন্য আমাদের কোন সাপোর্ট লাগবে না, জাস্ট ইচ্ছা শক্তি নিয়ে এখানে আসলে এখানে আমাদের কোনো টেকনোলজিক্যাল কোনো আমাদের অ্যাডাপশনের কোনো কিছু নাই।
সো আমরা আসলে আমাদের প্রফিট মার্জিনটা এখন আমরা মারামারি করি 1% হবে না 2% হবে নাকি মাইনাসে কাজ করব, কত মাইনাসে কাজ করব, অনেক মালিক আমি শুনি এরকম চিন্তা করে, আমরা সেটা কিভাবে অ্যাট লিস্ট 10% একটা এভারেজে আমরা প্রফিট মার্জিনটা নিয়ে যেতে পারি। আমি আসলে 5 বছর পরে দেখতেছি এই জায়গাগুলোতে আমরা যাব। জি জি, অনেক ধন্যবাদ। আসলে আলোচনা শুরু করলে অনেক কথা আসে এবং ডিউ টাইম লিমিটেশন আমরা হয়তো অনেক কথা নিতে পারছি না, বাট ভবিষ্যতে অবশ্যই আলোচনার সুযোগ থাকছে যেহেতু আমরা ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট নিয়ে এবং প্রমোশন নিয়ে কাজ করছি। আশা করব আমাদের যে নতুন ইনিশিয়েটিভ ফোকাস অফ ফোকাসিং সলিউশনস এবং লজিক সফটওয়্যার আছে আমাদের সাথে, তো আমাদের এই এন্ডেভার সাথে আপনারা থাকবেন এবং ভবিষ্যতে আরো নতুন বিষয় নিয়ে আমরা আরো প্রাণবন্ত এবং ইফেক্টিভ আলোচনা করতে পারবো। এই বলে আজকের মতো শেষ করছি আমাদের প্রথম সেশন। আশা করি দ্বিতীয় সেশনে আপনারা অ্যাজ এ প্যানেলিস্ট বা অ্যাজ এ গেস্ট আপনাদেরকে পাবো এবং আপনাদের যে কোনো অ্যাডভাইস এবং যে কোনো সাজেশন অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড। ফোকাস টকের সাথে থাকো এবং টেস্টের ফোকাস ট্রেনিং ফোকাসের সাথে থাকো। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।